তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু হলো গোঘাটে। দলীয় এই কর্মসূচির সমর্থনে বুধবার দেওয়াল লিখন করা হলো। উপস্থিত ছিলেন নারায়ণ চন্দ্র পাঁজা সহ অন্যান্যরা। জানা গেছে, কোভিড পরিস্থিতি কাটিয়ে 2 বছর পর কলকাতায় পালিত হবে 21শে জুলাই। তার প্রস্তুতি হিসাবে এলাকায় এলাকায় মিটিং অনুষ্ঠিত হলো, তার সাথে চলছে দেওয়াল লেখার কাজ। নারায়ণ চন্দ্র পাঁজা জানিয়েছেন, 21শে জুলাই দিনটি তৃণমূল কংগ্রেসের কাছে একটি আবেগের দিন। বিগত সরকারের আমলে তাদের কর্মীদের খুন হতে হয়েছিল, তারপর থেকেই 21শে জুলাই শহীদ দিবস হিসাবে পালন করে আসছেন। করোনা পরিস্থিতির দরুন বিগত 2 বছর তা করা সম্ভব হয়নি, এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তারই প্রস্তুতি শুরু করে দিয়েছে। 21শে জুলাইকে সামনে রেখে আগামী 24শে জুন তারিখ তারা ভগবতী স্কুলে একটি রক্তদান শিবির আয়োজন করছে বলে জানা গেছে। 21শে জুলাই আপনারা দেখেছেন, ধর্মতলায় শহীদদের স্মরণে স্মরণ সভা করা হয় প্রতি বছর। কোভিড সিচুয়েশনের জন্য 2 বছর কিন্তু সেই স্মরণসভা ধর্মতলায় পালন করা হয়নি, ভার্চুয়ালের মাধ্যমে পালন করা হয়েছিল। মাননীয় মমতা ব্যানার্জি ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রেখেছেন এবং মানুষকে সেখানেতে শহীদ দিবস বুথে বুথে পালনের নির্দেশ দিয়েছিলেন। সেইভাবে 2 বছর আমাদের শহীদ দিবস পালিত হয়েছে, কিন্তু এবছর কোভিড সিচুয়েশন থেকে আমরা অনেকটা মুক্ত হয়েছি, তাই ধর্মতলায় 21শে জুলাই শহীদ দিবস পালিত হবে। সেখানেতে 21শে জুলাইয়ের সমর্থনে আমরা ইতিমধ্যে মিটিং করে ফেলেছি কর্মীদের নিয়ে, নেতৃত্বদের নিয়ে, এবং সেখানেতে সিদ্ধান্তও নিয়েছি যে 21শে জুলাই শহীদদের স্মরণে আমরা আগামী 24/6/2022 গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ে মহতি রক্তদান শিবির আমরা করছি ওখানে। তার সাথে সাথে প্রতি বুথেতে আমরা মিছিল করতে বলেছি, কমপক্ষে প্রতি বুথে 5টা করে দেয়াল লিখতেই হবে। তো এই 21শে জুলাই হচ্ছে তৃণমূল কংগ্রেসদের আবেগ, মমতা ব্যানার্জির আবেগ, এবং এটা যারা শহীদ হয়েছে সেই শহীদদের আমরা কোনোদিনই ভুলব না। এবং তাছাড়াও আমাদের তৃণমূল কংগ্রেস করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, সেই শহীদ পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে। মাননীয় মমতা ব্যানার্জি তাদেরও আহ্বান করেন, যেমন তাপসী মালিকের পরিবারকে সেখানে আহ্বান করে, এরকম বিভিন্নভাবে যারা মারা গেছে তৃণমূল কংগ্রেস, সিপিএম বা বিজেপির অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সেই সব শহীদদের স্মরণ করে। তো আমরাও এই 21শে জুলাই এই আবেগের দিন, এই আবেগের দিন আমরা প্রতিটা কর্মীকে আহ্বান করেছি প্রতিটি বুথ থেকে, যেমন আমরা বাসে করে ধর্মতলায় গিয়ে পৌঁছাই, সবাই আমরা বাসে করে গিয়ে সেখানে ধর্মতলায় পৌঁছাবো এবং সেখানে আমরা শহীদদের উদ্দেশ্যে তর্পণ করব। তো এই 21শে জুলাই আমরা কোনোদিনই ভুলছি না। মাননীয় মমতা ব্যানার্জি যেমন নির্দেশ দেবেন, সেই নির্দেশ মতো আমরা প্রতি বছর শহীদ দিবস পালন করে যাব। নিউজ আজ বাংলা, কামারপুকুর। চার চাকা গাড়ির সমস্যা? চিন্তা নেই, সমস্ত সমস্যা সমাধানের নাম্বার 1 বিশ্বস্ত প্রতিষ্ঠান KGN মোটরস মাল্টি সুপার স্পেশালিটি ওয়ার্কশপ। এখানে কম্পিউটার মেশিনের দ্বারা অ্যালাইনমেন্ট ও ব্যালেন্সিং করা হয়। অত্যাধুনিক মেশিন দ্বারা আমাদের প্রতিষ্ঠানে ওয়াশিং, ভ্যাকুম, রং ও বডির কাজ করা হয়। রয়েছে যে কোনো সময় ব্রেকডাউন অ্যাটেন্ড পরিষেবাও। তাই বলি, স্বপ্নের গাড়ি আপনার আর সমাধানের দায়িত্ব আমাদের। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, পারুল বাসস্টপ, আরামবাগ, হুগলি। আমাদের মোবাইল নাম্বার 8609949896 এবং 9641844-6991।